টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় আন্ডার আর্ম খুব বেশি কালো কি করবেন জেনে নিন বিস্তারিত গরম আসছে আর এই গরমে অনেক নারীরা স্লিপলেস জামা পরে থাকেন তবে আমাদের দেশে অধিকাংশ মানুষেরই আন্ডার আর্মস কালো হয়ে থাকে যারা এই গরমে প্ল্যান করেছেন স্লিভলেস জামা পরবেন তাদের জন্য তো আন্ডার আর্ম পরিষ্কার থাকা খুব জরুরি তাই জেনে রাখুন কী করে সহজ উপায়ে ঘরে বসেই রোধ করতে পারবেন আন্ডার আর্মসের কালো দাগ এক প্রথমেই হেয়ার রিমুভিং ক্রিম ব্যবহার করা বন্ধ করুন কারণ হেয়ার রিমুভিং ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে আন্ডার আর্ম কালো হয়ে যায় দুই আন্ডার আর্মের লোম পরিষ্কার করতে ওয়াক্সিং করা খুব ভালো ওয়াক্সিং এর সময় লেবু ও চিনির মিশ্রণ ব্যবহার করা হয় যা কিছুদিন ব্যবহার করলে আপনার স্কিন টোনকে উজ্জ্বল করবে তিন ভেষণ টক দই লেবুর রস অল্প হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন সপ্তাহে তিন দিন এই পেস্টটি আন্ডার আর্মে লাগিয়ে দিন নিন তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন চার অনেকেই আন্ডার আর্ম পরিষ্কার করার জন্য রেজার ব্যবহার করে থাকেন কিন্তু রেজার ব্যবহারের ফলে আন্ডার আর্ম কালো হয় হয়ে যায় এবং লোম আরও ঘন হয় তাই রেজার ব্যবহার না করাই ভালো পাঁচ আন্ডার আর্মে কালো দাগ রোধ করতে মুলতানি মাটি মধু ও পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে এবং আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য